ஆச்சு. ஆமா நானும் மேக்ஸிமம் ஸ்பீட் இன்வால்வ் செக் வருவா புச்சி. শোনো কালকে 2898 AD এই মুভিটা কিন্তু একটা অন্য লেভেল হয়ে চলেছে, ঠিক আছে? এরা জাস্ট এইটুকু না হচ্ছে প্রত্যেকটা একটা মুভি বেড়াচ্ছে, আমাদের এখানে যেটা ঘটে মুভি বেড়া ট্রেলার বেটা এখানে অবস্থিত গান বেটা দেন মুভি ছেড়ে দেয় ব্যাস হয়ে গেল, সেটা কিন্তু এরা অ্যাপ্রোচ করছে না। এখানে যে ডাইরেক্টরে আমি সাবাসি দেবো যে ডাইরেক্টর পুরো মুভিটাকে কিন্তু একটা কমিক বুক মুভির মতন ট্রিট করছে। ফার্স্ট অফ অল ওরা কমিক করে নিয়ে গেছে এবং সেখানে টিজার রিলিজ করে যেটা পুরো ওয়ার্ল্ড দেখেছে। সেকেন্ড, যেরকম আমাদের বিদেশি বড় বড় মুভিগুলো যেগুলো কমিক মুভি হয় সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা ক্যারেক্টার পোস্টার বানানো হয়, ক্যারেক্টারকে আলাদা একটা স্টোরি দেওয়া হয়, সেরকম কিন্তু কিছু করার এখানে চেষ্টা করছে। একটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে ইন্টারভিউ করছে। আমরা প্রথমে ভাইরাবার একটা পোস্টার পেলাম, ঠিক আছে, ভাইরাবারকে দেখলাম, দেন আমরা আশুথামাকে দেখলাম এবং তার ডিএজিং অমিতাভ বচ্চনের অসাম ছিল, সেটা আমরা পুরো মাইন্ড ব্লোইং লেগেছে। এইবার দেখতে পাচ্ছি আমরা যে বুঝি, ঠিক আছে, একটা এআই কাইন্ড অফ নাম দেওয়া হচ্ছে এবং তার গাড়িকে ইন্ট্রোডিউস করার জন্য 7 কোটি টাকা খরচা করেছে, জাস্ট একটা বড় অর্গানাইজ করে, ঠিক আছে, 7 কোটি টাকা একটা গাড়ি ইন্ট্রোডিউস করার জন্য এবং একটা এআই ইন্ট্রোডিউস করার জন্য যারা আমাদের করছি, ঠিক আছে। এবার এইটা কিন্তু অনেকগুলো তুমি যদি কম্পারিজন করতে হবে বিদেশি কনসেপ্ট থেকে নিয়ে, ঠিক আছে, তুমি জেনারেল কম্পারিজন আমি বলবো তোমার অ্যাপেলের সিরিকে করতে পারো। সেকেন্ড, যদি মুভি বলি তুমি আয়রন ম্যানের যে ফ্রাইডে বা আয়রন ম্যানের যে জার্ভিস বা আয়রন ম্যান যে স্পাইডারম্যানকে যে এআইটা দিয়েছিল, ঠিক আছে, সেটার সঙ্গে মানে কম্পেয়ার করতে পারো, ঠিক আছে, ওইরকম একটা ইন্টারাকশান হচ্ছে আমাদের ভাইরাবার সাথে ওই বুঝছি। আবার তার সঙ্গে যে গাড়িটার মধ্যে ওটা লাগানো, ঠিক আছে, সেই গাড়িটা দেখতে কিছুটা হলো আমার মনে হয়েছে ক্রিশ্চিয়ান বেলের যে ব্যাটম্যানের ইয়েটা ছিল, মোবিলটা ছিল, গাড়িটা ছিল, সেইটার মতন কিছুটা আমার লেগেছে, চাকাগুলো যে নিচু টাইপের ব্যাপার, ঠিক আছে, সেরকম লেগেছে। কিন্তু যাই হোক, আমি কম্পারিজন এই জন্যই করছি যে প্রত্যেকটা জিনিসই সব জায়গায় কিছু জায়গার থেকে কনসেপ্ট নেওয়া হয় এবং সেটাকে আমি বলবো না খুবই খারাপ, ঠিক আছে, সেটা সবাই সব জায়গা থেকে ইন্সপিরেশান নিতে পারে এবং সেটা একটু বেটার বানাতে পারে, ঠিক আছে। এবার আমি বলবো যে ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়াতে এই ধরনের মার্কেটিং পলিসি বা এই ধরনের মুভি আই থিঙ্ক আগে কখনোই আসেনি, এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা এবং তাদেরকে হাইপ করা, ঠিক আছে, এবং ভিজুয়াল এফেক্ট ডেফিনেটলি বলা বলতেই হয় ভিজুয়াল এফেক্টে আমাদের ইন্ডিয়াতে আই ডোন্ট থিঙ্ক আমি কখনো এত ভালো ভিজুয়াল এফেক্ট দেখেছি, ঠিক আছে, অনেকে ডুনের সঙ্গে কম্পেয়ার করছে, ঠিক আছে, এটা স্যান্ড জায়গা হলেই আবার ডুন বলতে হবে এটা ক্যাপ, ঠিক আছে, এবার ডুনও বলতে পারো, তুমি কম্পেয়ার করতে পারো স্টার ওয়ার্স হবে, স্টার ওয়ার্সের যখন ওই 3-star প্ল্যানেটটা ছিল, ঠিক আছে, 2-star আর 3-star আছে, তো প্ল্যানেট যেখানে লুক স্কাইওয়াকার জন্মনি ছিল বা তার বাবা জন্মনি ছিল, তো সেই মুভিটা মরুভূমি টাইপের। তো মরুভূমি বললেই যে তোমাকে ডুম বলতে হয় বা স্টার ওয়ার্স বলতে হয় বা রিসেন্টলি তুমি ফিউরিয়াস দেখে আসতে পারো, ঠিক আছে, বা ম্যাড ড্যাগ দেখে আসছে, কারণ সেই মরুভূমি, ঠিক আছে, তো সেরকম কোনো ব্যাপার নেই, সব জায়গায় সবাই ইন্সপিরেশন নিতে পারে, বাট এইখানে আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য ইন্ডিয়া এরকম মুভি আর্ডেন্টিং আগে তৈরি হয়েছে এই যেভাবে এটাকে, আর তার সঙ্গে শুধুমাত্র কিন্তু একটা সাইফাই মুভি তৈরি করছে সেটুকুই না, আমাদের মাইথোলজি, ঠিক আছে, মানে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারকে যেভাবে কম্বাইন করছে তার সঙ্গে মাইথোলজিকে যেভাবে ইন্ডিউস করছে, অশ্বত্থামা এত ভালো মানে ডিফাইন্ড ক্যারেক্টার আমাদের মহাভারত আছে যে কিনা এখন পর্যন্ত বেঁচে থাকে আছে এটা অনেকেই বিশ্বাস করে, ঠিক আছে, সেটাকেই যেভাবে ইউজ করছে তো সেটা কিন্তু আমার মনে হচ্ছে বেশ একটা ইউনিক একটা স্টোরি লাইন তৈরি করতে পারবে যদি আই থিঙ্ক এরা প্রভাবশালী ঠিকঠাক অ্যাক্টিং করতে পারে, নট লাইক আমাদের ওই রামা আদিপুরুষ, ঠিক আছে, রামায়ণ রাওয়ার চেষ্টা করছে সেটা বাড়ছে খুবই খারাপ ছিল, ঠিক আছে, আই হোপ এটা অনেকটা বেটার হবে, এটা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে। তোমাদের এই বিষয়ে কী মতামত, তোমাদের কেমন লাগছে এটা, আর এই বিষয়ে তোমার কী মনে হয়, ট্রেলারটা এরা এত লেট করছে, ট্রেলারটা আই থিঙ্ক দিয়ে দেওয়া উচিত, এবার আই থিঙ্ক এই মাসের লাস্টের মধ্যেই কিন্তু ট্রেলার চলে আসা উচিত একটা মেইন ট্রেলার, ঠিক আছে, তোমাদের বিষয়ে কী মতামত আমি কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিয়ে দিন, আমার সঙ্গে পাবে, নেক্সট গুড বাই।